মোবাইল ফোনের টাওয়ার থেকে নামানো হলো মাদ্রাসা শিক্ষা থেকে। নেত্রকোনা শহরের রেলওয়ে বড় স্টেশন এলাকার একটি মোবাইল ফোন টাওয়ারের থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার 10ই আগস্ট জেলা শহরের সাতপাই রেলওয়ে বড় স্টেশন এলাকার টাওয়ারের উপর থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই শিক্ষার্থীকে টাওয়ারের উপরে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দীর্ঘ 6 ঘন্টার অপেক্ষার পরে তাকে টাওয়ার থেকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। সারা দেশে ঘুরছে বঙ্গবন্ধু রেল জাদুঘর। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে আপনাকে নির্দিষ্ট কোনো জেলা বা শহরে যেতে হবে না, বরং জাদুঘরটি আপনার বাড়ির কাছের স্টেশনে যাবে আর বিনামূল্যে তা দেখার সুযোগ পাবে সাধারণ মানুষ। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত রেলের কামরাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ঘটনাপঞ্জি দেখা যাবে পর্যায়ক্রমে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দেখা এবং শোনা যাবে ভিডিও এবং অডিওর মাধ্যমে। দুশ্চিন্তা করবেন না, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, পরিকল্পনা মন্ত্রী। এক মাসের মধ্যে দেশ আগের অবস্থানে ফিরবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, 3 মাস ধরে একটি কুচক্রী মহল বলে আসছে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। এসব কথা আমলে নিয়ে দুশ্চিন্তা করবেন না, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পরিকল্পনা মন্ত্রী। চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণ, আরও 2 আসামির স্বীকারোক্তি। টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলায় আরও 2 আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই আসামিরা হলেন বাবু হোসেন ওরফে জুলহাস ও সোহাগ মণ্ডল। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিম তাদের জবানবন্দি রেকর্ড করেন। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, 5 জেলেকে জীবিত উদ্ধার। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় 5 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও 6 জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার 9 আগস্ট পটুয়াখালীর দক্ষিণ বঙ্গোপসাগরের FB নিশান নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে ওই 11 জেলে নিখোঁজ হন। বুধবার 10 আগস্ট সন্ধ্যা 7টার দিকে 5 জেলেকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।